সোমবার পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল সারা বাংলার মোটর ভ্যান চালক ইউনিয়ন। এছাড়াও এদিন একটি বিক্ষোভ কর্মসূচি করে তারা। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর জুলুমবাজি করছে। সংগঠনের নেতৃত্ব জানান, জেলার বিভিন্ন জায়গায় ভ্যান চালকদের ওপর পুলিশ অন্যায়ভাবে জুলুমবাজি করছে। তাদের অভিযোগ, কখনো গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কখনো টোটো চালকদের মারধর করা হচ্ছে, কখনো গাড়ি আটক করা হচ্ছে, কখনো বা জরিমানা করা হচ্ছে। এর ফলে তারা সমস্যায় পড়েছে, রাস্তায় গাড়ি বের করতেও তারা ভয় পাচ্ছে। তারই প্রতিবাদে এই দিন তারা স্মারকলিপি জমা দেয়। সমস্ত সড়কে আমাদের যাতায়াত করতে দিতে হবে, কোন বিধি নিষেধ আরোপ করা চলবে না। মোটর ভ্যান চালকদের সরকারি লাইসেন্স দিতে হবে। সমস্ত মোটর ভ্যান চালকদের সামাজিক সুরক্ষা ও শ্রমিকের মর্যাদা দিতে হবে। আমরা ডিএম অফিস এবং এসপি অফিসে ডেপুটেশন দিতে এসেছি। সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে আমাদের উপরে যে পুলিশি জুলুম হয়রানি হচ্ছে, বিভিন্ন জায়গায় পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছে, কোনো গাড়িকে কোনো থানা আটকে দিচ্ছে, তার বিনিময়ে মৌখিকভাবে কিছু পয়সা চেয়ে নিচ্ছে, টাকা চেয়ে নিচ্ছে, 10 দিন 15 দিন বাদে ভ্যান ছাড়ছে, বলছে আমাদের ওপরে নির্দেশ, তারপরে যখন টাকা নিচ্ছে তারপরে তখন ভ্যানটা ছাড়ছে। পুলিশ এইরকম নির্যাতন করছে, আমাদের উপরে জুলুম করছে। তো আমাদের উপরে এই জুলুম যদি বন্ধ না হয় তাহলে আমরা কী করে চলবো, আমাদের সংসার কী করে চালাবো, আমরা সংসার চালাতে পারবো না। তার ফলে আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ, ডেপুটেশন, বিভিন্ন জায়গায় আমাদের পুলিশের হয়রানি মানে শিকার হতে হচ্ছে। আজকে ডিএম অফিসে ডেপুটেশন দেব এবং এসপি অফিসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।